लवी एम কলকাতা থেকে শ্বশুরবাড়ি এসেছিলাম, ওখান থেকে আবার সকালবেলা মুড়ি টুড়ি খেয়ে দিয়ে বাপের বাড়ির দিকে বেরিয়ে পড়েছি। তো ওই যে তরমুজ টরমুজ দিয়েছিল শ্বশুরবাড়ি থেকে ওদের তো দোকানের, তো ওই জন্য যে মাকে ডেকেছিলাম যে এসো, দুটো তরমুজ নিয়ে আসতে পারছিলাম না, তাই যে আমি ব্লগ করে আসছি। আর আমার বোনও আবার ব্লগ করছিল, মানে আমাকে ভিডিও ক্লিপটা দেওয়ার জন্যই ব্লগ করছিল। তো দেখতেই পাচ্ছ এই যে আমার বোন, আমি যখন আসছিলাম তখন ক্যাপচার করেছিল, আর আমি আবার ওদেরকে ক্যাপচার করেছি। তো কেমন লাগছে ব্লগটা অবশ্যই জানি, আর তোমরা কেমন পড়লা বসে কে কোথায় ছিলে গিয়ে পড়লাম ছেলে সব কিন্তু করে জানি। তো এটা আমার ছোটো বোন, আর বড়ো বোন মানে মৌ চিকু, যাদের জন্য তোমরা ওয়েট করছিলে তারা, ওরাও এসছে, ওরা শুক্রবার এসছে, গেছি রবিবার। তো ওই যে দেখতে পাচ্ছ দিয়েছি ললিপপ করে দাও আর কি, মুখে নয় হাতে, যেতেই বলছে মিশো মিশো কই মিশো কই, মানে জানে আমি আসলে মিশো আসবো, ওই জন্য বলছি মিশো। তো মিশো আসেনি বললাম, তার দোকানের কাজ আছে সে আসেনি। যাই হোক, এই যে মা ঠাকুমা সব বসেছিলো, আর আমার ভাইয়ের বউ পূজা আর কি, ও হচ্ছে বাপের বাড়ি গেছিলো, তো ও ছিল না, ও সকালে বাপের বাড়ি গেছিলো, ও খাওয়া দাওয়া করে রাত্রিবেলা ফিরেছে। তো দেখতেই পাচ্ছ এটা আমার দাদুর ছবি, দাদুর ছবিটা টাঙাছিলো, আমি ওটা তুলে দেখালাম তোমাদেরকে। আর এই যে সব খাবার টাবার দেওয়া আছে আর কি, আর তখনও ওরা যায়নি, আমি যখন গেছিলাম তখন ভাই আর ভাইয়ের বউ তখনও যায়নি, তারপর আমার সাথে দেখা করে ওরা বেরোলো। তো ওদের সাথে দেখা করার জন্য আমি উপরে যাচ্ছি, ওরা উপরে ছিল, তারপর এই যে দেখতে পাবে। গিয়ে আগে ঠাকুরকে প্রণাম করে নিলাম একটু। তো আমাদের উপরে ঠাকুর ঘরটা কোনো ফিটিংস হয়নি, নিচের ঠাকুর ঘরেই ঠাকুর পুজো করে মা ওরা, তো উপরে ফিটিংস হয়নি। আর এই রুমটা এটাই আমি থাকি গিয়ে, এখানে একটা সপি যাচ্ছে দেখতে পাচ্ছ। আর আমার ট্রলি ব্যাগটা, বিয়ের ট্রলি ব্যাগটা যেটা দিয়েছিলো ওটাও এখানেই রয়েছে, নিয়ে যায়নি হয়তো জিনিসপত্র ওখানে নিয়ে যাওয়া, বড় ওখানে ওখান থেকে নিয়ে যায়নি, তো ওই জন্য এখন নিয়ে যায়নি ওখানে নিতে। তারপর ওরা যাওয়ার পর আমরা খেতে বসলাম, মা খাবার নিয়ে এলো, আর আমরা তো মাত্র তিনজন, ওই জন্য হচ্ছে যে সেদিন শুধু মাটন হয়েছিল আর কিছু রান্না বান্না হয়নি, কারণ চিকেন বা মাটন যাই হোক হলে আমাদের আর কিছু লাগে না, মেনলি আমার তো আর কিছু লাগে না, ওই জন্য আর আলাদা কিছু রান্না বান্না হয়নি। তো তোমরা বলি পয়লা বৈশাখে কী কী খেলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর খাওয়া দাওয়া করে চিকুর কাছে গেলাম, কম চলে যাচ্ছে। তোমরা শুনতেই পেলে, যেতেই আবার চকলেট চকলেট করছিল চিকু, তো আমি বললাম সকালে তো একটা চকলেট দিলাম, ওটা খাও আবার বিকেলে দেবো। তো আমি ইচ্ছা করেই ওকে তখন একসাথে দুটো দিইনি, দিলেই একসাথে বলতো আমার এক্ষুনি খুলে দাও, খুলে ছিঁড়ে খাবো এরকম করতো, ওই জন্য একটা তখন দিয়েছিলাম গিয়ে, আর একটা বিকেলে দিয়েছিলাম, বিকেলে আবার খেয়েছিল। তো এই যে স্নান টান করে স্যাম্পুটাম্পু করে আমি রেডি হয়ে, মানে আমরা শুধু আমি মৌদের ঘর যাচ্ছি, মৌরা আমাদের বাড়ি আসছে, এই হচ্ছে, মানে বিকেলে গাজন দেখতে যাওয়ার কথা ছিল, আমাদের ওখানে গাজন হয় তো পূজার বাপের বাড়ির ওখানে আর কি। তো পূজা বলেছিল আমার বাপের বাড়িতে আসবে, তো চিকুর অবস্থাটা দেখলে, চিকু নিজে স্নান করে নিয়েছে, দিয়ে আবার বলছে স্নান স্নান গরম লেগেছে, ওখানে কল আছে দেখছো, ওই কলে গিয়ে ট্যাপ চালিয়ে স্নান করে নিয়েছে খেলতে খেলতে। দিয়ে আবার বিকালে আম্মাখা হচ্ছিলো, মাংস আম্মাখা সব মোটামুটি একদিনে খেয়ে ফেলেছে, কী করবে একদিনে গেলে এরকমই হয়, কিছু করার নেই। তারপর চিকু লাঠি লাঠি নিয়ে খেলবে, বুড়ো দাদুর মতো হাঁটবে, তার কত রকম কীর্তি কী বলবে, সে আম পাড়ার জন্য লাঠি নিয়েছে, আবার আম পাড়ার টেকনিকটা তোমরা দেখবে দাঁড়াও। তো ওকে সামলাতে মোটামুটি একজন লোক লাগে সবসময় ওর পিছনে,
বুঝতে পারছো বাচ্চার যত বড় হচ্ছে তত দুষ্টু হচ্ছে, এক সেকেন্ড স্থির থাকছে না, এটা সেটা সেটা করে একদম মা জামাটা ঠিক করে দিচ্ছে, ভাবছে মা কোলে নিতে এসছে, কাটতে শুরু করে মা বলছে না না জামাটা ঠিক করে দিই বলতে আবার ঠিক করতে দিল। দেখতে পাচ্ছ তো তোমরা মরিটা, তারপর আম পাড়ার জন্য লাফাচ্ছিল যে আম পাড়বে, এই এইটুকু লাঠি দিয়ে নাকি ও আম পাড়বে, আম দেখতে পেয়েছে, আমরা আম ছেড়ে খাচ্ছি তো ও খাচ্ছে, যে লঙ্কা দেওয়া আছে সেটাও খেয়ে নিচ্ছে, মানে এতই তার লোভ, দেখতেই পাচ্ছ তোমরা কী করছি সবসময়। মা বলছে কাকে মারবি, বলছে হুপ হুপ, হুপ মানে বাঁদর আর কি, হনুমান, হনুমানকে হুপ বলে। তারপরে যে দেখতে পাচ্ছ আম পাড়া দেখছো, ওইখান থেকে লাফিয়ে লাফিয়ে আম পাচ্ছে, তারপর মা একবার যেইমাত্র কোলে নিয়ে দেখিয়েছে, মা দেখাচ্ছে দেখ আমার হাত যাচ্ছে, ব্যাস এবার বলছে আমাকেও কোলে নাও, আমাকে কোলে নিয়ে আমিও আম পাড়বো এই আর কি, তারপর দেখো তোমরা দেখলে বুঝতে পারবে কী হয়েছিল মেন কেসটা। মোটামুটি ওকে দেখতে পেলেই আর কি আমাদের সারাদিন কেটে যায় ওকে দেখতে দেখতে, এই যে মা যেই দেখিয়ে দিয়েছে যে আমার হাত যাচ্ছে, বলছে এবার আমাকে কোলে নাও, কোলে নিয়ে আবার আম পাড়বো আমি, এবার লাঠি নিয়ে কোলে নাও। এই যে শুরু হয়ে গেছে, এবার মা যে চালাকি করে একটু নিচু হয়ে যাচ্ছে যাতে ও আমি না পেরে নেয় সেটাও কিন্তু প্রথমে বুঝতে পারিনি, বলছে কী ব্যাপার হলো, দিদা যখন হাত দিয়ে পারছিল হাতে কাছে চলে আসছিলো, আমি যখন কোলে উঠেছি তাও কেন হচ্ছে না, তারপর আবার বুদ্ধি করে আবার বলছে লাঠি দাও আমাকে, আমি কোলে উঠে লাঠি করে মারবো, যে দেখছে হাত যাচ্ছে না, এত বুদ্ধি। তারপর আবার মা ইচ্ছা করে আরও নিচু করে দিচ্ছিল ওকে আর কি, যাতে না পারতে পারে, দিয়ে ওকে নামিয়ে দেবে দেখো, এবার বলছে যে লাঠি দাও, লাঠি দিয়ে পারো, এত বুদ্ধি যে দিয়ে লাঠি নিয়ে পারতে যাচ্ছে আবার নিচু করে করে, নাহলে তো সত্যি সত্যি পেরে ফেলবো, ওকে আর জানে যে ছোটো আম কি বড়ো আম। তারপর মা নামিয়ে দিয়েছে বলে আবার বলছে যে আমাকে কোলে করো, দিয়ে আবার নিয়ে চলো। যাই হোক চিকুর কাণ্ড কারখানা দেখো তোমরা, আর আমার তো খুব ভালো লাগে মেনলি, মানে এই যে ভিডিওগুলো আবার পরে দেখতে খুব ভালো লাগে চিকুর এই যে মজাদার আর কি সব কেস। তারপর তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও চিকুর এই মস্তিগুলো দেখতে, একদম পাকা ছেলে দেখবে আবার চলে আসবে, দিয়ে মাকে বলবে কোলে কোলে, মানে কোলে থেকে নামিয়ে দিয়েছে তো ওয়ার তো হাতই পাচ্ছে না, যদিও একটু কাছে পাচ্ছিলো, তো ওর মাকে গিয়ে বলছে কোলে করো, কোলে আমাকে করে আমাকে আম পাড়তে নিয়ে চলো, তাকে অনেক ভুলিয়ে ভুলিয়ে বলছে এই দাদুর মতো হেঁটে দেখাও হেঁটে দেখাও করে করে, তারপর ওর এটা ভুলে গিয়ে আবার দাদু হাঁটা ওই দেখি চলো ভালো করে হয়নি হয়নি। তারপর ঠাকুমাও এলো হাহা করে হাসছে, বিনা কারণে যখন যা মন মন যায় আর কি হাসছে, কখনো খেলছে, তার যা মনে ইচ্ছা হচ্ছে সে করছে, ঘুরে বেড়াচ্ছে, মাঝে মধ্যে নিজেই ঘুরবে চারদিকে দিয়ে টোলে 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 পড়ে যাবে আর কি, দেখো এইসব করে বেড়াচ্ছে। তারপর পয়লা বৈশাখে নতুন খাতা ছিল, হাল খাতা যেটাকে বলে, আমাদের কাকার দোকানে ছিল, তো কাকার দোকানে যে ক্যালেন্ডার রাধাকৃষ্ণ খুব সুন্দর ক্যালেন্ডারটা করেছে, আর মিষ্টি নিয়ে এসেছিলো। তারপর ওখানে বাচ্চাগুলো খেলছিলো কিতকিত খেলছিলো, তো চিকু এখান থেকে লাফাচ্ছিলো, মা বলছে খেলবি, বলছে হ্যাঁ, দিয়ে আবার ওকে পাঠানো হয়েছে যে যাও খেলো, ওদের সঙ্গে অনেকক্ষণ লাফানো লাফানি করলো, তারপর আবার ওকে নিয়ে আসা হলো। ও তো আর এক পা তুলে খেলতে পারছে না, দেখো তোমরা ও এমনি দাঁড়িয়ে দাঁড়িয়েই লাফাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়েই লাফাচ্ছে, আর এরা তো সব খেলছে, ও দেখছে কীভাবে কীভাবে খেলছে, গুটি নিয়ে নিজেই ফেলছে, ওরা পায়ে করে কিতকিত খেলছে, পায়ে করে ফেলে ফেলে আর ও হাতে করে দিয়ে একটু লাফিয়ে দিচ্ছে আর কি। তো আমি জুম করে একটু দেখেছি দেখো তোমরা, তারপর কিছুক্ষণ একটু লাফালাফা একটু লাফালাফি করার পর আবার জেঠিমানি গিয়ে ওকে নিয়ে এলো ওখান থেকে। দেখো এইসব কান্না কারখানা করছিল, এই যে আর যে পায়ে করে যা গুটি ফেলছে পায়ে করে খেলবে বলে ও সেই গুটিগুলোকে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে চলে আসছে। আর তারপর সন্ধ্যাবেলা আমরা রেডি ফেডি হলাম আর কি, ডিসাইড করার পর কোন শাড়ি পরবো না পরবো এসব করার পর রেডি ফেডি হলাম, ওই পূজার বাপের বাড়ি যাওয়ার ছিল, আমরা ওই গাজন দেখতে একটুখানি গেছিলাম, মেলা টেলা হচ্ছিলো, তো গাজন তো শেষ পয়লা বৈশাখ, তো মেলাটা তখনও ছিল। এই শাড়িটা আমার শ্বশুরবাড়িতে পড়েছিল গিফটে, আর ব্লাউজগুলো বানিয়েছি আমি, টোটাল 15টা মতো ব্লাউজ বানিয়েছি, তো সব আলাদা আলাদা ডিজাইন করে, ক্লা কেমন লাগছে সেগুলো জানিও। এই রে কি লাগালো,
দিকে একটু এবং আমার যে কথা যাবে তুমি মিয়া মিয়া গাজন গাজন কালকে সে গাজন গেল তুমি যাও তুমি হ্যাঁ কথা গাজন সাথে যে ঘর চলে এসেছিল এই যে আমি ধান্তি মো অক্ষয় আর চিকু আমরা পাঁচজনে যাওয়ার কথা আর ওখানে পূজার দাদা গাড়ি করে আমাদেরকে আনতে আসছিলো তো আমরা এই যে রেডি হয়ে একটু বসেছিলাম তারপর ও পূজার দাদা আসতে তারপর আমরা গেলাম তার মাঝে আমরা কিছু ফটোশ্যুটও করে ফেলেছিলাম ছবি টবি তুলে আর এই যে চিকু শুধু আমার পিছনে পিছনে ঘুরছে আমি বলছি পোজ দিতে ছবি তুল বলছে ছবি তুলবো একটা সেলফি তুলেছি বলছে আবার আবার এবার ছবি তুলছি একটা ছবিতে সোজা দাঁড়াচ্ছে না এদিক ওদিক লাফালাফি করছে তারপর ছবি তুলতে বলছি এই দেখো না ছুটে বেড়াচ্ছে চারদিকে দিয়ে আবার ভাবলাম না ভিডিওই করি ছবি তুলে লাভ নেই ওকে এই যে ফ্লাইং কিস দিচ্ছে কি তার যা মনে ইচ্ছা হচ্ছে তাই করছে তারপরে এই যে মেলায় পৌঁছালাম এই যে মেলার গেট তো দেখো ওখানে গিয়ে অনেক কিছুই খাওয়া দাওয়া হলো তো এই যে ফার্স্টে আমরা কিছুটা মেলাটা ঘুরলাম আর পূজাও যে শাড়িটা পরেছিল মোটামুটি একই রকমই হয়ে গেছে আমার আর ওর শাড়িটা ব্লাউজটা ব্লাউজগুলো কতুলপুর থেকে করিয়েছিলাম মানে ও যার কাছে করায় ওকে দিয়ে করিয়েছিলাম ওর জন্য একই ধরনের ডিজাইন লাগছে আর কি তো আমার তো খুব পছন্দ হয়েছে টোটাল যতগুলো ব্লাউজ করেছি সবগুলো ডিজাইনই খুব সুন্দর আলাদা আলাদা করে দিয়েছে খুব ভালো করেছে যার পুরো ফ্যামিলি মামার বাড়ির থেকে মামা মাইমারা বউ দাদা বৌদিরা মানে মামা তো দাদা বৌদিরা ওর মা বাবা এখানে মাসির মেয়েরা মামার মেয়েরা মাসি সবাই মিলে আমরা মোটামুটি গেছিলাম মেলা দেখতে তো সবাই আমি সবাইকে ক্যাপচার করেছি আর এই যে এটা হচ্ছে বইতলে আর কি এটা হচ্ছে বাঁকারায় মন্দির বলে শিব ঠাকুরের মন্দির মেনলি খুব বিখ্যাত মন্দির আর এই যে ধান্তি এগুলো ভিডিও করেছে আমি খুব ফোনটা ধরে দিয়ে প্রণাম করতে গেছিলাম তো ভিডিও করে দিয়েছে আমি বলছি বাহ ভালো ভালো আমার থেকে শেখে শেখে মানে আমার সাথে থেকে থেকে এই করছে আর কি জানে দিদিকে একটু ব্লগ করে দিই ওই জন্য আর এই যে চিকুকে নিয়ে অক্ষয় ঘুরছে আর আমরা এই যে এখানটা মন্দিরের আটচালাটা তারপর ওই পাশটায় চারদিকে অনেক দোকান টোকান বসেছিলো মেলা মানে গ্রামের দিকে এটাই বড় মেলা আর কি যেটা দেখতে পাচ্ছ তোমরা তো আমরা কিছুক্ষণ ঘুরলাম তারপর খাওয়া দাওয়া শুরু করলাম ওই যে লোক প্রচণ্ড মানে এদিকে তো এটাই মানে বড় মেলা যেহেতু সবার কাছে তো সেজন্য আর কি প্রচণ্ড লোক ছিল ভিড় ছিল ভালোই দেখতেই পাচ্ছ তোমরা কীরকম কী ভিড় ছিল আর এগুলো হচ্ছে পূজার বোনেরা তো ওরাও ভিডিও দেখে আমি ওদেরকেও ক্যাপচার করলাম ওরা নিজেকে আবার ভিডিওতে দেখতে পাবে আর কি ওই জন্য ক্যাপচার করে নিলাম সবাই কী কী করেছিল সবাই রেডি ফেডি হয়ে এসে বেরিয়ে পড়েছি আমরা দেখো সবাই মিলে একসাথে ভালোই মজা হলো আড্ডা হলো ঘোরাধুলা খাওয়া দাওয়া সব হলো আর কি মেলাতে মানে প্রচণ্ড ভিড় ছিল প্রচুর নয়েজ ছিল এই জন্য আমি আর কি ভয়েসটা মিউট করে দিয়েছি মানে ব্যাকগ্রাউন্ড নয়েজ প্রচণ্ড বেশি ছিল ওই জন্যই ভয়েসটা মিউট করে দিয়েছি তারপর আমাদের ফার্স্টে শুরু হলো ওই পপকর্ন চিকুর জন্য এরা কেন পপস এই মানে পটাটো ফ্রাই খাচ্ছিলো তারপরে আমরা পাঁশকুড়ার চপের দোকান ছিল তো বললাম চলো সবাই পাঁশকুড়ার চপই খাওয়া যাক দিয়ে ফার্স্টে পাঁশকুড়ার চপ দিয়ে আমাদের খাওয়া দাওয়া শুরু হলো আমার শ্বশুরবাড়ির এদিকে ঘাটাল পাঁশকুড়া তো জানো তো এখানে এসে ওখানকার চপ খেয়ে ভালোই লাগলো যাই হোক আগেকার যেমন অরিজিনাল পাঁশকুড়ার চপ ছিল এখন আর সেরকম নেই অতটা টেস্ট আর নেই যাই হোক এই দেখো আমরা চপ খেতে শুরু করেছি পূজার দাওয়া দিচ্ছিলো পূজা এগিয়ে একটা একটা করে এনে দিচ্ছিলো আমাদের হাতে আর আমরা খেতে শুরু করেছি এই যে চপ টপ খাওয়া দাওয়া হলো তারপর তারপর বললো চলো ফুচকা খাবো পূজা বললো ওর বৌদিরা বললো যে ফুচকা খাবো আমরা আবার প্রথমেই ভাবছি যে কীরকম কী নোংরা না পরিষ্কার না কী দোকানকে জানে তো তারপর দেখলাম না ঠিকঠাকই আছে খাওয়া যেতে পারে তারপর ধান্তি খায়নি কারণ মাটন দিয়ে দুপুরে ভাত খেয়েছে বলে ও খায়নি ও যদিও মাটন খায় না ও চিকেন খায় যাই হোক চিকেন মাটন সব হয়েছিল তো খেয়েছে এবার ওই জন্য অত বেশি খায়নি ওই জন্য ফুচকা টুচকা খায়নি ও ভিডিও করেছে আমাদের আমরা খাচ্ছিলাম সবাই মিলে লাইন দিয়ে মানে এত লোক হয়ে গেছে মানে যে ফুচকা দিচ্ছে সেও কনফিউজ হয়ে যাচ্ছে তোমরা মেনলি কতজন ছিল টোটাল এদিকে চিকু তো শুকনো ফুচকা খেয়ে যাচ্ছিলো এবার আমরা বাটিতে যেহেতু খাচ্ছি এবার ওরও বাটি লাগবে আর কি দিয়ে আমি বলছি যে অক্ষয় খাবে না ওটাই বলছিলাম আর কি দিয়ে ও মো একটা প্লেটই নিয়েছিলো একটা প্লেট নিয়ে ওরা দুজনে মিলে খাচ্ছিলো আর কি তো এই যে অনেকক্ষণ ধরে আমাদের খাওয়া ফুচকা টুচকা খাওয়া দাওয়া হলো তারপর মেলা টেলা ঘোরা হলো তারপর আমার ভাই এলো দোকান টোকান বন্ধ করে দেখতেই পাচ্ছ কীরকম ভিড় ছিল আর সেরকম কিছু কিনিনি টিপ পাতা এই চিকুর চিকুর জন্য আর কি চিকুর মুখের মানে কী বলে এটাকে মুখোশ মুখোশ এইসব কেনা হচ্ছিলো দিয়ে তাকে হালু মুছে যে ভয় দেখানো হচ্ছিলো তারপর টুকটাক টুকটাক ছোটোখাটো জিনিস কেনা হয়েছিলো এই যে দেখতেই পাচ্ছ টিপের পাতাগুলো ভালো ছিল মো বলছিলো নিবি দিয়ে মো নিল আমি একটু নিলাম
অনেক দোকানদানি ছিল, এই হরেক মাল 15 টাকা, হরেক মাল 35 টাকা, আরও সব অনেক কিছু খেলনা টাইনি। তারপর চিকুড়েই দেখো এইসব খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, মানে তার মুখ চলছেই। তারপর এই যে যা দেখছে তাই নেবে। তারপর হালুম সেজে সবাইকে ভয় দেখানো হচ্ছিলো আর কি, মোমোকে দেখিয়ে দিল যে এই দেখে এরকমভাবে ভয় দেখা দেয়, তো সেরকম ও দেখে ভয় দেখাচ্ছিলো। তারপর পূজার মা আসতে, পূজার মাকে খুব চিনে গেছে, পূজার মায়ের কোলে বারবার চলে যাচ্ছে। তারপর পূজার মা ওকে 2 বেলুন কিনে দিল। তারপর গাড়ি গাড়ি করছিলো, গাড়ি কিনে দিতে আসছিলো, এবার আমাদের দেরি হয়ে গেছিলো চলে এসেছিলাম, আবার পূজার হাত দিয়ে গাড়ি কিনে পাঠিয়েছে যে চিকুর জন্য গাড়ি নিয়ে যা। তারপর লাস্টে আইসক্রিম টাইসক্রিম খেয়ে আমরা ফিরলাম আর কি। ওই যে ভাই আর পূজা পিছনে ওখানে দাঁড়িয়ে আছে দেখো, তো আমরা লাস্টে আইসক্রিম খেয়ে আবার বাড়িতে গিয়ে তো খাবারও খেতে হবে, মানে মাটন আছে ভাত আছে, তো ওই জন্যই মা বলেছিল বেশি কিছু খাস না ওই জন্য আর কি, নাহলে চাউমিন টাউমিন কিছু খাওয়া তো রোল টোল, তো ওই সব কিছু খাওয়া হয়নি ননভেজ। তো পয়লা বৈশাখটা আমি এইভাবেই কাটালাম, তোমরা কেমনভাবে কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তারপর দিন সকালবেলা মানে সোমবার আমার অফিস ছিল, তো মা ভোরবেলায় যে 5টার সময় বাসে আমাকে তুলতে এসেছিলো, তারপর ওখান থেকে বাসে উঠে প্রচণ্ড ভিড়, দাঁড়ানোর জায়গা নেই বাসে, অনেকটা দূরে এসে সিট পেলাম অনেক বলে, তারপর কলকাতা ফিরলাম অফিস পৌঁছালাম। তো দেখো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের একটা ব্লগে, তো তোমরা ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই। আর এই যে আমি রাত্রে অফিস থেকে বাড়ি ফিরে গেলাম, তো ব্লগটা শেষ করলাম, টাটা, বাই বাই, সি ইউ।